নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে জেলার দশম ত্রিবার্ষিকীয় সম্মেলন অনুষ্ঠিত হলো বহরমপুর টেক্সটাইল মোড়ে। শনিবারের এই প্রকাশ্য সমাবেশ উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী। এদিনের সভা থেকে একের পর এক প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে তোপ দাগলেন সুজন চক্রবর্তী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শনিবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে জেলার দশম ত্রিবার্ষিকীয় সম্মেলন অনুষ্ঠিত হলো বহরমপুরের টেক্সটাইল মোড়ে। এদিনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সুকুমার পাইন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব শিক্ষক শিক্ষিকারা। এদিনের সভা থেকে একের পর এক প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে তোপ দাগলেন সুজন চক্রবর্তী। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রাইভেট ব্যবসা শিক্ষায় নিয়ে আসার জন্য প্রচেষ্টা করছে, শিক্ষা ব্যবস্থার বানচাল করার ব্যবস্থা করছে। জাতীয় শিক্ষা আইন যেভাবে দিল্লি করতে চায়, সেটা শিক্ষা সংহারী, রাষ্ট্রের দায়িত্ব কমিয়ে দেওয়া, প্রাইভেটের দায়িত্ব নিয়ে আসা। আমাদের রাজ্য সরকার পিপিপি মডেল প্রবর্তন করার মধ্য দিয়ে সেই পথেই হাঁটতে চায়, অথচ প্রকাশ্যে সেটা বলার মতন এখনও ব্যবস্থা না করে ধামাচাপা দিয়ে লুকিয়ে চুরিয়ে শিক্ষাকে বেসরকারীকরণ করে রাষ্ট্রের দায়িত্বকে অস্বীকার করা, শিক্ষক নিয়োগের দায়িত্ব ব্যক্তিগত মালিক যারা তাদের হাতে দেওয়া, এবং শিক্ষায় যে ছাত্রছাত্রী তাদের দায়িত্ব অস্বীকার করার চেষ্টা করছে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শা।